শরীর সুস্থ ও নিরোগ রাখতে জলের বিকল্প নেই। জল খেলে মাথা ব্যথা কমে, পেশির এনার্জি বাড়ায়, অস্থিসন্ধি ও কটিলেজকে রক্ষা করে, ত্বককে সুন্দর রাখে, ওজন কমায়, শরীরের জলীয় পদার্থে ভারসাম্য ঠিক রাখে, শরীরের প্রতিটি অঙ্গকে সুস্থ রাখে জল। মাথা হোক বা চোখ, দাঁত হোক বা হার্ট, ফুসফুস হোক বা কিডনি, লিভার হোক বা পরিপাকতন্ত্র, পেচনতন্ত্র, খাদ্যনালীর প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে জল। কম জল খেলে শরীরের ক্ষতি, কম বেশি সবাই জানে এই তথ্য, কিন্তু বেশি জল খেলেও বিপদ মারাত্মক। সারাদিনে কতটা জল খাবেন, জল বেশি খেলে কী বিপদ, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, সারাদিনে কতটা জল খাওয়া উচিত, কি বলছে বিশেষজ্ঞরা এই বিষয়ে। জলের চাহিদা সমান নয়, শরীরের গড়ন এবং আমরা যে কতটা কাজ করি, কী ধরনের খাবার খাই, তার উপর নির্ভর করে শরীরের জলের চাহিদা। চিকিৎসকরা বলছেন যার যত ওজন তাকে 30 দিয়ে ভাগ করলে যে সংখ্যা বেরোয় ঠিক তত লিটার জল দৈনিক পান করতে হবে। যিনি রোজ আধ ঘন্টা ওয়ার্কআউট করেন তাকে আরও 700 মিলিলিটার জল অতিরিক্ত পান করতে হবে। সবজি ফল বেশি খেলে জল একটু কম খেলেও ক্ষতি নেই, কারণ আমরা যে জল খাই তার 20-25% আসে খাবার থেকে, তাই জল কমও নয় বেশিও নয়। এবার শুরু করা যাক পরবর্তী প্রশ্ন, জল বেশি খেলে কি হয়। তেষ্টা পেলে জল খেতে হয় জানেন, কিন্তু জানেন কি অতিরিক্ত জল পান করলে পেশিতে টান ধরা, বমি ভাব, মাথা যন্ত্রণা ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়ে যায়। বেশি জল পান করলে রক্তে সোডিয়াম কমে গেলে মাথা ভার হয়ে যায়, এর ফলে কিডনির স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। কমে যাওয়া সোডিয়ামের কারণে কিডনির জলের উৎপাদন বাড়িয়ে দেয়, এর ফলে শরীরের সমস্ত প্রয়োজনীয় অঙ্গের কোষগুলি জলে ফুলে ওঠে, আর এই অবস্থায় আচমকা মৃত্যুর সম্ভাবনা থাকে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। জল একটি গুরুত্বপূর্ণ সম্পদ, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলকে সংরক্ষণ করার অনুরোধ রইল। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।